বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে যখন 1970 সালে নির্বাচনে যখন জয়লাভ করলো, জয়লাভ করার পরও পাকিস্তান সরকার আওয়ামী লীগকে ক্ষমতা অর্পণ করলো না, ক্ষমতা অর্পণ যখন করলো না তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র জনতা সারা বাংলাদেশেই তখন ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলনে প্রতিটা বাঙালিকে বঙ্গবন্ধু এমনইভাবে সুসংগঠিত করেছিলেন এবং ছোট ছোট ছেলেরাও তখন বলতো আমার নেতা তোমার নেতা নেতা শেখ মুজিব শেখ মুজিব, ছোট ছোট আমার ছোট ভাইয়েরা তারা খেলাধুলা করতো, হ্যাঁ পাড়া প্রতিবেশী সমস্ত ছেলেরাও তারা কিন্তু তারা জানতো, ছোট্ট একটা শিশুরাও জানতো, হ্যাঁ যে আমার নেতা তোমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব ছেলেরা বলতে হবে। এবং সারা বাংলাদেশে তখন শুধুমাত্র মুসলিম লীগ এবং জামাতে ইসলাম ছাড়া সারা বাংলাদেশের মানুষ তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবং 1971 সালে যখন তারা ক্ষমতা আওয়ামী লীগকে হস্তান্তর করলো না তখনই আন্দোলন শুরু হয়। সেই সময় ছাত্র নেতা ছিল আসম আব্দুর রব, সাদান সিরাজ, হ্যাঁ আব্দুল কুদ্দুস সমাপন আর নুরে আলম সিদ্দিকী, এই চারজনের নেতৃত্বে ছাত্র আন্দোলন তো সারা বাংলাদেশে তুঙ্গে চলতেছিল। 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে যখন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেয়, যে ভাষণে উনি 23 বছরের ইতিহাসে বর্ণনা করেন এবং প্রতিটা বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপায় পড়ার আহ্বান জানান এবং এও বলেন যে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো এবং প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করো। আমরাও তখন আমি তখন বগুড়া আইজলক কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন আইজলক কলেজে ছাত্রলীগের ছাত্র সংসদে ছিল এবং ছাত্রলীগের জিএ ছিল ফেরদুজ্জামান মুকুল এবং মুকুল ভাইয়ের নেতৃত্বে আমরা তখন কলেজে তখন হ্যাঁ মুক্তিযুদ্ধের মহড়া দেওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করি। হ্যাঁ ছাত্র সংগ্রাম পরিষদ যেহেতু ছাত্রলীগের সংগ্রাম পরিষদ ছিল এবং কলেজে তখন আমরা সাধারণ প্রশিক্ষণ আমরা গ্রহণ করা শুরু করে দিই মুক্তিযুদ্ধের জন্য। এবং তারপরে পাকিস্তানে রাস্তায় গাছ কেটে আমরা সবাই ব্যারিকেড সৃষ্টি করার চেষ্টা করি, হ্যাঁ কিন্তু তারপরও ব্যারিকেড তো খানসেনাদের ইয়াতে ব্যারিকেড রক্ষা করা যায়নি, তখন আমরা আইজলক কলেজ থেকে ছেড়ে আমরা সবাই যার যার গ্রামে আমরা চলে গেলাম এবং সবাই ওখানে শপথ নিলাম যে আমরা গ্রামে গঞ্জে যাবো, যাওয়ার পর যুবকদেরকে আমরা মোটিভেশন করবো, করে দেশকে শত্রুমুক্ত করার জন্য আমরা মুক্তিযুদ্ধে সবাইকে মানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেব। এই শপথ নিয়ে আমরা কলেজ থেকে চলে আসি গ্রামে এসে, গ্রামে আসার পর আমাদের রায়কেলিনীন তখন 2টি হাট ছিল, রায়কেলিনীন আমার বাড়ি পুন্ডুরা এবং রায়কেলি, এই 2টি হাটে যুবক যুবক ছেলে যারা ছিল তাদেরকে আমি অন্তত 40 জনকে মোটিভেশন করি, আমি এবং কুটুম্বের আবুল চৌধুরী আমরা দুজনের নেতৃত্ব দিয়ে 40 জন ছেলেকে আমরা মোটিভেশন করি, মোটিভেশন করে মুক্তিযুদ্ধ যাওয়ার জন্য অংশ মানে প্রস্তুত করে নিই। এবং আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, আমার ইমিডিয়েট বড় শামসুর রেজা, হ্যাঁ আমার বড় ভাই এবং আমি, আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, সেই সঙ্গে আরও 40 জন ছেলেকে আমরা মোটিভেশন করি। করে আমরা জুলাই মাসের শেষের দিকে আমরা ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, হ্যাঁ ওখানে আমাদের গাইডার ছিল
আমাদের গ্রামে জহিরউদ্দিন নামে একজন ছিল এবং বিনাহালি ইব্রাহিম নামে একজন লোক ছিল, তারা আমাদের গাইড করে নিয়ে যেত। এবং যাওয়ার সময় আমরা জাফরপুরের দক্ষিণ ধার দিয়ে এই দিক দিয়ে আমরা রেল লাইন ক্রস করি, করার পরে ভারতে যাওয়ার জন্য প্রস্তুত নেই। এবং সারাদিন হাঁটার পর হ্যাঁ সবাই ক্লান্ত হয়ে যায়। এবং ভ্যামুরহাটের পরে ইন্ডিয়ান বর্ডারে থাকে প্রায় 5-6 কিলোমিটার এই পরে, তখন খাওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়। সারাদিনের ক্লান্ত শরীর, সারা রাত না খা থাকা আছে, সারাদিন না খা থাকা হয়েছে, এবং খিচড়ি টিচড়ি আমরা সবাই রেডি করে নিয়েছি। হ্যাঁ, এক রাত এক দিন আমাদের মুখে এখনো দানা পানি যায়নি, আমরা সবাই খাবো, কলার পাতা টাতা সব আমরা কেটে নিয়েছি, সবাই প্রস্তুত লাইন হয়ে বসে গেছে। এই সময় কে যেন খবর দিল যে ধ্যামুরহাট থেকে একদল খামসেনা এসেছে, এই আমরা যে 250 ছেলে পেলে যাচ্ছি, হ্যাঁ এই খবর কে যেন দলালেরা দিয়েছে খামসেনাদের, খামসেনারা আমাদের ধোয়া করতেছে। তাই তখন খাবার টাবার সে ফেলে দিয়ে আমরা আবার না খাই আবার রওনা দিলাম ভারতের দিকে। হ্যাঁ, তাই যাওয়ার পরে সারা রাত আমরা হাঁটলাম, হাঁটার পরে শেষ রাতের দিকে আমরা ইন্ডিয়ান বর্ডারে গেলাম। ইন্ডিয়ান বর্ডারে যাওয়ার পরে পরের দিন বেলা 11টার দিকে আমরা খামারপাড়া ক্যাম্পে দেখা উপস্থিত হলাম। আমাদের তখন ওই প্রাদেশিক পরিষদের এমপি ছিল সন্তার কসিমউদ্দিন সাহেব, উনি আমাদের আগে থেকে আমাদের চিনতেন। হ্যাঁ, ওনার এবং আমাদের মুজিবুর রহমান সাহেবের নির্বাচন আমরা করেছি কলেজ থেকে আসার পরে, ওনার নির্বাচন আমরা করেছি, তাদের কসিমউদ্দিন সাহেব আমাদের খুব ভালো করে চিনতেন। ক্যাম্পে পৌঁছার পরে আমরা সবাই এতই ক্লান্ত ছিলাম। হ্যাঁ, আমাদের জন্য 4 বস্তা মুড়ি নিয়ে আসলেন, হ্যাঁ, এবং এক বস্তা মুরগি নিয়ে আসলেন, আমরা সবাই খেলাম। খাওয়ার পরে আমাদেরকে একটা করে চাদর দেওয়া হলো এবং তারপরে আমাদের খাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ওই দিন স্মরণীয় একটা ঘটনা ঘটে যা আমার জীবনে আজও আছে, মনে আছে। দুপুরে খাওয়ার সময় কামরপাড়া ক্যাম্পে আমাদের এক খাবারকে খাবার দিল, সেই সঙ্গে একটু মসুরের ডাল দিল। হ্যাঁ, সে ডাল এতই মানে ইয়ার ডাল তো, হ্যাঁ ওই ডাল খাওয়া যাচ্ছিল না, ওই যে ডালের যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ আমার কেউ খেতে পারলাম না। আমাদের ব্যাচের যারা খেতে গেছে, তিলকপুরের মুক্তিযোদ্ধা, এই সোনাপুরের মুক্তিযোদ্ধা, রাইকেলের মুক্তিযোদ্ধা, সবাই কামরপাড়া ক্যাম্পে আমরা সবাই হাজির হয়েছে, 250 ছেলে কেউ খেতে পারলো না। তখন আমরা সবাই ভাত নিয়ে ড্রেনে ফেলে দিলাম। তখন ওই ক্যাম্পের পরিচালক ছিলেন হ্যাঁ প্রফেসর আব্দুর রাজ্জাক, সুন্দর করে ফর্সা করে ভদ্রলোক, উনি তখন আমাদের ডাকলেন। ডাকার পরে আমাদের খুব করে ট্রেনিং দিলেন, হ্যাঁ তোমরা জানো যে শরণার্থী ক্যাম্পে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে আর তোমরা এই খাবার নষ্ট করতেছে। তখন ছেলেরা সবাই হতবাক, কেউ কোনো কিছু বলতে পারতেছিল না। তবে আমি ছাত্র অবস্থা থেকে একটু সাহসী ছিলাম, আমি বললাম যে স্যার আমাদের পেটের ক্ষুদে এখনো হাঁ করতেছে, কিন্তু আমরা খেতে পারিনি, আমরা করবো কি? হ্যাঁ, যাই হোক রাজ্জাক সাহেব তখন আমাদের বললেন ঠিক আছে তোমরা যাও, রাত্রে থেকে ভালো খাওয়ার ব্যবস্থা করা হবে। রাত্রে ওই দিন আমার খাসির মাংস দিয়ে বুক ভেটি করলে ওই দিন থেকে খাওয়া শুরু ভালো শুরু হলো। ওই দিন রাতেই আমাদের ওই কসিমউদ্দিন সাহেবই আমাদের বললেন যে না, এই যে ব্যাচটা আদমদিকিতা প্রথম আসলো তখন আমাদের অবিভক্ত আদমদিকি থানা ছিল, আদমদিক থেকে যে ব্যাচ ওই ব্যাচ তখন খাবার ইয়াতে যেতে হবে, প্রতিনামে আসি আজই যেতে হবে। তাই আমরা প্রতিনামে গেলাম, প্রতিনামে যাওয়ার পরে ওখানে রাত 2টার দিকে আমাদের সবাইকে ফলন করার পরে আমাদের বললো যে আজকে তোমাদের শিলিগুড়ি যেতে হবে। তাই আমরা শিলিগুড়ি গেলাম, শিলিগুড়ি যাওয়ার পরে ভাইয়েরা আমাদের সঙ্গে ছিলেন, ভাইয়েরা আমাদের সঙ্গে শুনেছিলেন, আরও আরও মুক্তিযোদ্ধা অনেকে ছিল। আমরা শিলিগুড়িতে গেলাম, শিলিগুড়িতে যাওয়া ওখানে 1 মাস ট্রেনিং হলো, হার্ড ট্রেনিংয়ে দেওয়ার পরে আমরা আবার দেশে ফিরলাম 1 মাস পর। তখন সেটা সেপ্টেম্বর মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর, আগস্ট মাসে ট্রেনিং হলো, সেপ্টেম্বর মাসের প্রথমের দিনই আমরা আবার ফিরে চলে আসলাম। কার নেতৃত্বে ফিরে আসলেন? আমরা তখন আমাদের গ্রুপ লিডার ছিলেন উপজেলা কমান্ডার নবীর রহমান সাহেব, এনার নেতৃত্বে আমরা ছিলাম, উনি আমাদের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। এবং তরঙ্গ উপরে আসে আমাদের অস্ত্র দেয়, তরঙ্গ উপরে যখন আমরা দেশে ফিরি, দেশে ফেরার পর দেশে তখন ভীষণ বন্যা হচ্ছিলো, ওর ভিতর দিয়ে আমরা বন্যা পেশাতেই দেশে ফিরি। দেশে ফেরার পরে অক্টোবর থেকে আমাদের যুদ্ধ শুরু হলো, দেশের বিভিন্ন জায়গাতে আমরা যুদ্ধ করেছি, কেতলালে গেছি, বগুড়াতেও কাজ করেছি, আদমদিকিতেও বিভিন্ন জায়গায় কাজ করেছি। এবং শেষের দিকে হ্যাঁ যুদ্ধ যখন প্রায় পাকিস্তানে ডিসেম্বর মাস, যখন 2রা ডিসেম্বর থেকে হ্যাঁ যখন ইয়া শুরু হলো, ভারতের বাহিনী সক্রিয়ভাবে বাংলাদেশকে যখন মুক্তিযুদ্ধের সহযোগিতা করলো, হ্যাঁ আমার তখন মনে আছে এখানে ভানুকান্দা নামে একটা ইয়ে আছে, হ্যাঁ আমার সব মনে আছে, একলেপুরের উত্তরে ওখানে একটা রেলগেট আছে, ওই রেলগেটে রাজাকারদের খুব অত্যাচার ছিল, এলাকার লোকজনদের উপর খুব অত্যাচার করতো। নবী ভাই তখন আমরা সবাই আক্কেলপুরে ছিলাম,
আমরা এক গ্রুপ তখন ওখানে চলে গেলাম, মির্জা জালালুর রহমান, মির্জা জালালুর রহমান জালাল ভাই, জালাল ভাই, সুবি ভাই সহ আমরা আরও মুক্তিযোদ্ধা যারা ছিলাম এক গ্রুপ, আমাদেরকে এক গ্রুপকে পাঠালেন ওই যে ভানুকর নাম ইয়ারগুলো আছে ওদেরকে ওখান থেকে উৎখাত করো। হ্যাঁ, আমরা তো যখন উৎখাত করলাম, উৎখাত করার পরে ওই এলাকার জনগণ এত সেদিন আনন্দ উল্লাস মানে উল্লাসিত হয়েছিল যা আমাদের আজও আমাদের স্মরণ আছে। তারা আমাদের সকল মুক্তিযোদ্ধাদের কাঁধে তুলে নিয়ে আক্কেলপুরে আমাদের নিয়ে এসেছিল। হ্যাঁ, কাঁধে তুলে নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা 11ই ডিসেম্বর। ওই আসার পরে আমরা আক্কেলপুরে তো আমরা প্রায় আক্কেলপুর মানে যারা খান সেনা দিয়েছিল তারা তো আগে চলে গেছে, রাজাকার যারা ছিল তারাও প্রায় সরে গেছে। হ্যাঁ, আক্কেলপুরও প্রায় উত্তর পথে 11 তারিখ থেকেই শুরু হয়। এতে তারপরে 12 তারিখ 13 তারিখের দিনে ঘটনা, ওই দিন একদল সৈনিক রিয়ার থেকে জয়পুরার থেকে এসে জামালগঞ্জ থেকে পার হয়ে আসে আক্কেলপুরের উত্তর ধ্যান দিয়ে তারা এই দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা তখন ওই দিন শুনতা, ওই দিন আমরা 12 তারিখ রাতে শুনতাতে আমরা সেন্টারে ছিলাম, ওই শুনতা থেকে আমরা মেসেজ করতেছি এই সময় শুনে শোনা গেল যে একদল খান সেনা এসেছে। ওখান থেকে তো নয় ভাই ছিল ওখানে শুনতাতে তখন ছিলাম, তাই না? আমরা রাতে শুনতাতে ছিলাম, শুনতা থেকে আমরা তখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে আমরা খান সেনাকে মানে ওই অঞ্চলে যারা মুক্তিযোদ্ধা ছিল সকল মুক্তিযোদ্ধাদের খান সেনাদের ধাওয়া করতেছিল। এই করতে করতে আমরা গুটুম্বাতে যখন যাই, গুটুম্বা যাওয়ার পরে ওখানে একটা স্মরণীয় ঘটনা ঘটে। একদল মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে ছিল, যে যেখানে পারতেছে সেভাবে খান সেনাদের মোকাবিলা করার চেষ্টা করতেছে। গুটুম মাদ্রাসার থেকে খান সেনা যখন নামে আমরা তখন চিয়ারিগারের পূর্ব ধারে, চিয়ারিগারের পূর্ব ধারে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা নারিকেলির থেকে সিয়ারগঞ্জ থেকে সামনের দিকে যা নারিকেলিতে যা আমরা অ্যাম্বুশ নিব নিয়ে সমস্ত মুক্তি খান সেনাদেরকে আমরা একযোগে আক্রমণ করে ফেলাবো, এই নিয়ে আমরা দৌড়ে যাচ্ছিলাম। ওই যাওয়ার মুহূর্তেই গুটুম মাদ্রাসা থেকে অনেক দূরে তারা আছে, প্রায় হাফ কিলোমিটার কিছু কম হবে আর কি দূরে ছিল তারা। আমরা সিয়ারগঞ্জ পুকুরপাড়া থেকে যাচ্ছিলাম, যাওয়ার সময় প্রথম গুলি করে আমাকে খান সেনারা, আমার মাথা চুল বাতাস উড়ে গেল, চমকে শব্দ হলো। আমার পিছনে ছিল আইন, আইন নামে এক মুক্তিযোদ্ধা ছিল, আইনকে আমি বলতেছিলাম যে আইন তুই পজিশন নাও। হ্যাঁ, আইন পজিশন নাও। আইনের দিকে আমি তাকে দেখি যে আইনের এই জায়গায় ঘুরে লেগেছে, আইন ক্যাথরা পড়ে গেছে, এরপরে তার সঙ্গে সঙ্গে আইন মারা গেছে। আইনে আইনে কেড়ে পরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর তার ইথর হয়ে গেছে, শুধু পায়ের ঘুরে আমি ওইটা গেল নিতেছে। হ্যাঁ, আমরা গায়ে হাত দিয়ে দেখলাম আমরা তো হামাগুড়ি দিছি, হামসামরা যেহেতু আক্রমণ করেছে। হ্যাঁ, আমরা হামাগুড়ি দিছি, হামাগুড়ি তো আইনের কাছে গেলাম, যা পরীক্ষা দিয়ে দেখলাম ওর গায়ে আর ইয়ে হচ্ছে না, পালস দেখলাম সে মারা গেছে। এই তখন ওই পাশেই ওর বাড়ি বসে নিকটেই ছিল, আমরা বললাম যে আইন মারা গেছে, তোমরা একে নিয়ে যাও মেটি দাও। আর ওর কাছে যে অস্ত্র অস্ত্র ছিল রাইফেল, ওরা আবুল চৌধুরী নিল, আর ওর গুলির ব্যান্ডেলগুলো আমি মাজায় বেঁধে নিলাম, নিয়ে আমরা সামনের দিকে নারিকেলের দিকে অগ্রসর হলাম। এইভাবে আমরা দাসা থেকে সুদার দিকে দাসা কালাঞ্চতে আবার সম্মুখ যুদ্ধ হয়। হ্যাঁ, ওখানে খান সেনা মারা যায়, আর কুটুম্বাতে এখানে একটা খান সেনা মারা যায়, তাকে ওরা কাঁধে তুলে নিয়ে ওরা দেওয়া শুরু করে। হ্যাঁ, এবং ওই দিন সারাদিন আমরা খান সেনাদের পিছনে ধাওয়া করছি। করার পরে মাজিন্দা গ্রামে যা, ওই চাটখর গ্রামে যা, ওখানে সবগুলো 6-7 জন মুখিয়াকে খান সেনাকে হত্যা করা হয়। অর্জুন গেরি যাওয়ার পর সুদার দিকে ওখানে আর একবার আমি ওই দিন গুলির সম্মুখীন হই, এবং ভাগ্যস্বরকে সেদিন দুইবার গুলির থেকে রক্ষা পেয়েছি। সামনে ওরা আমাকে, আমি সবার সামনে ছিলাম, আমাকে লক্ষ্য করে ওরা একটা গুলি করে, গুলিটা আমার মুখের সামনে, হ্যাঁ, পরে ম্যাটি তখন ছিটে আমার মুখ ছুটে এসে পড়ে, পড়লে তো সঙ্গে সঙ্গে সরকার ধ্যান যা পজিশন নেই। হ্যাঁ, ওই যাত্রা থেকে আমি মানে রক্ষা পেয়েছি। জাফর করে একবার আক্রমণ করেছিলাম, জাফর এটা এটা বলার সুযোগ হয়নি, নভেম্বর মাসে জাফর করে একবার নিশ্চিত মৃত্যুর থেকে রক্ষা পেয়েছি। জাফর করে স্টেশন থাকে, হ্যাঁ, যখন আমরা ওই রাজাকার থেকে বিতরিত করি, ওই দিনে একবার আমরা জীবন মাসে বেঁচে গেছি। 13 ডিসেম্বর আক্কেলপুর মুক্ত হলো, ওই দিন আমরা সবাই ফিরে আসার পর আমার আক্কেলপুর ফিরে আসলাম, ফিরে আসার পর সবাই আনন্দ, গোটা এলাকার লোক সবাই জয় বাংলা স্লোগান দিয়ে আসতেছে, সেদিন বিজয় দেখি আনন্দ ওই দিন আমরা সবাই অনুভব করেছি। তারপরে তো 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো। হ্যাঁ, বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানে কারাগারে বন্দি, আমাদের সবার মনে ওই একটাই আছিল যে দেশ স্বাধীন হলো সত্যি, কিন্তু আমরা নেতাহারা নেতাশূন্য অবস্থায় আমরা দেশ স্বাধীন করলাম, বঙ্গবন্ধু তখন পাকিস্তানি কারাগারে বন্দি। আমরা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি,
হ্যাঁ, তা সম্পূর্ণভাবে এখনও মুক্ত হয়নি, বা সে সম্পূর্ণ আমাদের আশানুরূপভাবে বাংলাদেশকে আমরা এখনও পাই নাই। এর পিছনে কার মূল কারণ ছিল? পাকিস্তানের দালাল যারা ছিল তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের ইতিহাস পাল্টাতে শুরু করে এবং সমস্ত স্বাধীনতা বিরোধী দালালেরা দেখার দেখ নিয়ে ঘোষণা করে দেশ আবারও পরাধীনতার গ্লানিতে ইয়া হয় এবং জিয়াউর রহমানের নেতৃত্বে তখন মিনি পাকিস্তান রূপে বাংলাদেশ আবারও মানে মিনি পাকিস্তান রূপেই ওরা জয় মানে জয় বাংলা স্লোগান তো জীবনেই দেয়নি তারা, এবং বাংলাদেশ বেতারকে তারা রেডিও পাকিস্তান বাংলাদেশ বলে ঘোষণা করে এবং জয় বাংলা স্লোগানকে তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে ঘোষণা করে, এমনভাবে আস্তে আস্তে পাকিস্তানি ধাঁচে তারা বাংলাদেশকে নিয়ে চলে যায়।